আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব পকেট ক্যালকুলেটর উদ্ভাবক স্যার ক্লাইভের জীবন নিয়ে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, পকেট ক্যালকুলেটরের উদ্ভাবক স্যার ক্লাইভ সিনক্লার জীবন অবসান ঘটেছে সম্প্রতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। লন্ডনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কম্পিউটারের ধারণাকে জনপ্রিয়তা দানকারী এ উদ্ভাবক মেয়ে ভেন্টিলা সিনক্লার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারা গেছেন স্যার ক্লাইভ সিনক্লেয়ার। 1 দশকেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। এক প্রতিবেদন বলছে, প্রয়াত এ উদ্ভাবকের উদ্ভাবিত পণ্যের তালিকায় রয়েছে জেডএক্স সিরিজের কম্পিউটার, C5 বিদ্যুৎচালিত বাহনের মতো পণ্য। মেয়ে বেন্ডিলা জানিয়েছেন, তার বাবা গত সপ্তাহে উদ্ভাবন নিয়ে কাজ করছিলেন কারণ তিনি তার কাজকে ভালোবাসেন। বেন্ডিলা আরও বলেন, তিনি ছিলেন উদ্ভাবনী ও কল্পনা শক্তি সম্পূর্ণ এবং তার জন্য এটি ছিল রোমাঞ্চ এবং অভিযান। সিনক্লেয়ারের যে এক স্পেকট্রাম কম্পিউটার শাস্ত্রীয় ব্যক্তিগত কম্পিউটিংকে সাধারণের হাতের নাগালে নিয়ে এসেছিল। গোটা বিশ্বে তাদের লাখো পণ্য বিক্রি হয়েছিল। তবে 2013 সালে এক সাক্ষাৎকারে ক্লাইভ সিনক্লেয়ার জানিয়েছিলেন, তিনি ওই সময় কোনো কম্পিউটার ব্যবহার করেননি। কারণ হিসেবে বলেছিলেন, আমি মনোযোগ নষ্টকারী কিছু পছন্দ করি না। আমার যদি একটি কম্পিউটার থাকতো তাহলে আমি এটা পরিবর্তন করতে পারবো, ওটা পরিবর্তন করতে পারবো ভাবতে শুরু করতাম। ওই সময়ের ব্যাপার আমার স্ত্রী আমার জন্য আন্তরিকভাবে খেয়াল রাখে, বলেছিলেন এ উদ্ভাবক। কিন্তু কম্পিউটার নিয়ে সফল হলেও সফল হয়নি তার বিদ্যুৎ চালিত বাহন। 1985 সালে G5 উন্মোচন করেন তিনি। ক্রেতারা এর সীমিত পরিসীমা, ধীর গতি, উঁচু স্থানে আরোহণের ব্যর্থতা নিয়ে হতাশ হয়েছিলেন। C5 নিয়ে আর্থিক সমস্যার মুখে পড়েছিলেন ক্লাইভ সিনক্লেয়ার। তার মেয়ের ভাষ্য, আমি অনেক সময় চিন্তা করি তিনি হয়তো বেশি আগে চলে এসেছিলেন তার উদ্ভাবন নিয়ে। মানুষ কোনটি পছন্দ করতে পারবেন বা কোনটি তাদের প্রয়োজন হতে পারে তা কল্পনা ভালো ছিলেন তিনি, যদিও তারা জানতেন না তার ওই পণ্যগুলো চাচ্ছেন। মৃত্যুকালে স্যার ক্লাইভ 3 সন্তান, 5 নাতি-নাতনি, 2 পুত্র রেখে গেছেন।